আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে দুবাই থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজে যাবেন মিরাজ তাসকিনরা, দেশে ফিরে আসবেন মাহমুদুল্লাহ সান্তরা। শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে বাংলাদেশ দলের গন্তব্য এবারে ওয়েস্ট ইন্ডিজ। এবার ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ, যার জন্য আফগানদের বিপক্ষে ম্যাচ শেষে দুবাই থেকে সরাসরি টেস্ট স্কোয়াডে থাকা মিরাজ তাসকিন, শরীফুল রানা, জাকির ও জাকির আলী ওয়েস্ট ইন্ডিজে যাবেন, আর বাকি সদস্যরা দেশে ফিরে আসবেন। ক্যারিবীয় সফরে শান্তকে অধিনায়ক করা হলেও ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন, আর বিসিবি জানিয়েছে টাইগার অধিনায়কের সেরে উঠতে 2 সপ্তাহ লাগবে। শান্তর পুনর্বাসন প্রক্রিয়া চলবে দেশেই।